শুধুমাত্র দুধ বিক্রি করে 1 কোটি টাকার বাংলো বানিয়ে তাক লাগালেন মহারাষ্ট্রের সোলাপুরের এক কৃষক। প্রকাশ এমডে নামে ওই কৃষকের বর্তমানে 150টি গরু রয়েছে। তার ডেয়ারি ফার্মে দিনে 1000 লিটার করে দুধ উৎপাদিত হয়। গ্রামের বেশ কয়েকজন বাসিন্দার কর্মসংস্থানও হয় প্রকাশের ডেয়ারিতে। বিলাসবহুল 1 কোটির বাংলোর মালিক প্রকাশ শিমটে আজ নিজেই একটা নাম। বাড়ির ছাদে রয়েছে একটি গরু, কিন্তু কি করে শুরু হয়েছিল প্রকাশ শিমটের যাত্রা? জানা গিয়েছে পৈতৃক 4 একর জমিতে কাজ শুরু করেছিলেন প্রকাশ, কিন্তু অচাষযোগ্য জমি হওয়ায় কৃষিকাজ তেমন হয়নি। তাই 1998 সালে একটি গরু কিনে শুরু করেন ব্যবসা, সেই থেকে শুরু। এরপর সেই দুধ বিক্রি করতেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সেই থেকে আজ প্রকাশের কাছে রয়েছে 150টি গরু। আসলে আজ পর্যন্ত একটি বাছুরও বিক্রি করেননি তিনি, আর তাই গরুর সংখ্যা বাড়তে বাড়তে 150-এ পৌঁছেছে। আর জানেন কি, প্রকাশের ডেয়ারি ফার্মের এই উত্থানে হাত লাগান পরিবারের বাকি সদস্যরা। দুধ দোয়ানো থেকে শুরু করে গরুদের খাবার খাওয়ানো সব কিছুতেই অবদান রাখেন পরিবারের বাকি সদস্যরা। প্রতিদিন প্রথম গরু লক্ষ্মীর ছবিতে ফুল মালা দিয়ে প্রণাম করে শুরু হয় দিন। এমনভাবেই দিন শুরু করেন প্রকাশ। প্রকাশের ডেয়ারিতে গরুগুলির দিনে 4 থেকে 5 টন খাবার লাগে। এই পশুর খাদ্যর বেশিরভাগটাই ফার্মেই উৎপাদিত হয়। 2006 সালে প্রকাশের প্রথম গরু লক্ষ্মীর মৃত্যু হয়। এবং ওই যে বলছিলাম, দিনের শুরুতে এই লক্ষ্মীর ছবিতেই ফুল মালা দেওয়া হয়। অর্থাৎ যে গরু সত্যিই তার কাছে লক্ষ্মী, যেমন নাম লক্ষ্মী, তেমন সত্যি এই গরুটিও প্রকাশের কাছে লক্ষ্মী। কারণ প্রথম এই গরুটিকে কেনার পরেই তার শুরু হয়েছিল যাত্রা। বর্তমানে তার কাছে রয়েছে 150টি গরু। আর বুঝতেই পারছেন, তার এইভাবে যে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে, সেই কারণে গরুকে তিনি দেবতা রূপেও সম্মান জানান। তার ডেয়ারি ফার্মে প্রতিদিন 1000 লিটার করে দুধ উৎপাদিত হয়। গ্রামের বেশ কয়েকজন বাসিন্দার কর্মসংস্থানও তার ডেয়ারি। বিলাসবহুল 1 কোটির বাংলোর মালিক তিনি। কিভাবে একটু একটু করে নিজের ব্যবসা বাড়াতে বাড়াতে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন, এ যেন রূপকথার গল্পের মতো। ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের এই ঘটনাটা। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তক বাংলার ইউটিউব চ্যানেল নোটিফিকেশন পাওয়ার জন্য প্রেস করুন বেল বাটন।